হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? জাভাস্ক্রিপ্টের আজকে আমাদের 19তম এপিসোড। আজকের এপিসোডে আমরা আলোচনা করব সুইস কেস নিয়ে। সুইস নামটা কেমন যেন শোনা শোনা লাগছে, না মনে হচ্ছে কোথায় যেন শুনেছি। ইয়েস, আমরা যদি আমাদের ঘরে যাই, ঘরে গিয়ে ফার্স্টে কী করি, ঘরে ঢুকেই সুইচ দেই, তারপরে কী হয়, আপনাদের বাতি জ্বলে ওঠে। আবার কী করি, সুইচ দেই, আমাদের ফ্যান জ্বলে ওঠে। আবার কী করি, আরেকটা সুইচ দেই, রিমোট টিপ দেই, রিমোটের সুইচ প্রেস করি, তখন কী হয়ে যায়, আমাদের চলতে থাকে টেলিভিশন বা এসি, এগুলো চলতে থাকে। ইয়েস, আজকে আমাদের আলোচনা বিষয় ওই সুইচটাই। হ্যাঁ, ওই সুইচটাই, মানে আমরা কোনো কিছু কন্ডিশন দিয়ে দেব এবং সেটা হয়ে যাবে। আমরা যদি মনে করেন, সাপোজ যে আমার এক নাম্বার গার্লফ্রেন্ডের নাম কি, ধরেন লেখা চলে আসবে সামথিং কিছু একটা, এক্স। দুই নম্বর গার্লফ্রেন্ডের নাম কি, চলে আসবে ওয়াই, এরকমই আর কি জিনিসটা। তো আপনার ভালো লাগবে আজকের এপিসোডটা, তো খুব যত্ন সহকারে চলুন উপভোগ করা যাক আজকের এপিসোডটা। আচ্ছা, আমরা আমাদের আমাদের এডিটরটা ওপেন করলাম, তারপরে ব্রাউজারটা ওপেন করলাম। আচ্ছা, এখন যে জিনিসটা দেখতে যাচ্ছি আমরা, সুইস কেস। ওকে, তো একটা ভেরিয়েবল নিলাম, ধরেন লেট, এখানে নাম দিলাম ধরেন নায়িকা। ওকে, এখানে নাম দিলাম ক্যাটরিনা। খুবই ভালো জিনিস, ভালো জিনিস না, ভালো একটা নাম, জিনিস বলাতে আমার মাইন্ড করেন না কেউ। আচ্ছা, তো এখানে আমি আসলে বোঝার আগে একটু বুঝে নেই, সুইচ কেস মানে হচ্ছে, ধরেন আমরা যদি বাসাতে ফ্যান থাকে, লাইট থাকে, তারপরে হচ্ছে এসি থাকে, তারপর ধরেন গিজার থাকে, হ্যাঁ, তো তো প্রত্যেকটা জিনিসের জন্য যদি সুইচ বসানো থাকে, এরকম করে 1, 2, 3, 4, আমরা যদি, এটা লাইটের সুইচ, আমরা যদি এখানে লাইটে ক্লিক করি তাহলে কিন্তু লাইট চলবে। আমরা যদি এখানে ফ্যানেটার সুইচে ক্লিক করি, চাপ দিই, প্রেস করি আর কি, তাহলে ফ্যান চলবে। এসিটাতে প্রেস করলে এসি চলবে, গিজারটাতে প্রেস করলে গিজার চলবে। এই হচ্ছে ব্যাপার, মানে এখানে ঠিক একই রকম একটা ব্যাপার। তো আমি নায়িকা নিলাম, বাধান এখানে নাম দিলাম, নাম শর্টকাটে দিয়ে দিলাম বউ। ঠিক আছে, তো এখানে আমি ধরেন এখানে যে নামটা থাকবে সেই নামটাই শো করবে বউ হিসেবে। বা এখানে আমরা, আচ্ছা আমরা লিখি আর কি, লেখার পর তারপরে আমরা অন্যভাবেই করি, এস ডাব্লু সুইস, সুইস এভাবে লিখতে হয়। লেখার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপর এখানে এরকম করে দিতে হয়। তো খুবই ভালো একটা বিষয়, এখানে সুইস লেখার পর আমরা এখানে ভেরিয়েবলটা লিখব, এখানে ভেরিয়েবলটা কোন ভেরিয়েবল বেস করে আমরা করতেছি, তো এখানে লিখতে হবে ভেরিয়েবলের নামটা। তারপর এখানে লিখবো হচ্ছে আমরা কেস, বিভিন্ন রকমের কেস দিব আর কি, মানে সুইচ আমরা বসাইলাম, এখন এ ধরনের একটা সুইচ বোর্ড, এখন সুইচ বোর্ডের মধ্যে বিভিন্ন সুইচ বসাতে হবে না, তো সেরকম একটা কেস দিব, এখানে লিখতে হবে কেস। কেস ধরেন যদি আমরা দিয়ে দেই ধর ওয়ান, বা আচ্ছা আমরা ওয়ান দিয়ে দিই। ওকে, এখানে ওয়ান থাক, ওয়ান, তো আমরা যদি ওয়ান থাকে এখানে, ওয়ানের পরে এখানে কী করতে হবে, একটা কোলন দিতে হবে, সেমি কোলন না কিন্তু কোলন। এবার এখানে আমরা যেটা দিব সেটাই শো করবে। আমরা এখানে দিয়ে দিলাম ধরেন এক নাম্বার বউ, এখানে বউয়ের নাম ফার্স্ট বউ, এর নাম ক্যাটরিনা। হ্যাঁ, শো করছে ফার্স্ট বউয়ের নাম ক্যাটরিনা। ওকে, তারপর আমি হচ্ছে কী করব, আমি আরেকটা কেস দিব, CASE কেস, কেস টু। আমি এখানে এখানে একটু সামনে আগা দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা ধরেন এখানে দিয়ে দিলাম সেকেন্ড বউয়ের নাম
কৃতি, হ্যাঁ শো করছে কৃতি, সেকেন্ড বইয়ের নাম কৃতি। ওকে এখন কেস থ্রি, এখানে দিয়ে দিলাম থার্ড, থার্ড বো এর নাম তামান্না দিলাম আর কি একটা। আচ্ছা তামান্না নামের কেউ শুনলে মাইন্ড করেন না, কারণ হচ্ছে আসলে নায়িকার নাম আমি দিছি। আচ্ছা ধরেন যদি কেউই ধরেন নাই এখানে, মানে একটা জিনিস থাকলো আমি এখানে এক দুই তিন আছে, আমি অন্য কিছু দিয়ে দিলাম, সেক্ষেত্রে ডিফল্টভাবে একটা থাকবে। তো ধরেন ডিফল্ট, ডিফল্টের জন্য একটা তার এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম গ্রামের বইয়ের নাম রহিমা বা ফাইমা। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা বইয়ের নামই শো করছে, ফার্স্ট বউ, সেকেন্ড বউ, থার্ড বউ, গ্রামের বউ, সব বই শো করছে। আমি যদি এখানে দিয়ে দিই দুই, তারপরেও কিন্তু সবগুলোই শো করে, দেখেন সবগুলোই শো করে, হ্যাঁ সেকেন্ডে শো করছে বাট কিন্তু প্রথমটা নাই। আবার যদি আমরা কী করি থার্ড দিয়ে দিই, এই দুইটা শো করছে। আবার যদি আমরা এক দিয়ে দিই, সব সবগুলোই শো করছে, এটা এটা আসলে উচিত, এটা কিন্তু উচিত না। তো সেজন্য আমরা চাচ্ছি যে আমরা আমাদের উচিত হবে আর কি এখানে ব্রেক করে দেওয়া, মানে এই যদি মানে সুইচ একে যদি আমরা প্রেস করি তাহলে একটা হয়ে আর আর কোনো কিছু শো করবে না, কিন্তু এখন সবগুলো একবারে অটো হয়ে গেছে, এটা আসলে উচিত না। সেজন্য BREAK ব্রেক করে দিলাম, মানে হচ্ছে এক এক যদি প্রেস করি তাহলে এক শো করার পর বাকিগুলো আর শো করবে না, দুই প্রেস করে দুই যদি প্রেস করি তাহলে দুই শো করার পর আর বাকিগুলো শো করবে না, তিন প্রেস করলে তিন শো করার পর বাকিগুলো শো করবে না, ব্যাস শেষ। এখন ওয়ান, ফার্স্ট বইয়ের নাম ক্যাটরিনা, সেকেন্ড আমি যদি টু দিয়ে দিই এখানে সেকেন্ড বইয়ের নাম কৃতি, আচ্ছা থার্ড বইয়ের নাম তামান্না, আমি যদি এখানে ফোর দিয়ে দিই মানে আর বউ নাই, এটা কি গ্রামের বউয়ের নাম ফাহিমা। এখন এখানে যাই দিই আমরা কোনো কিছুতেই লাভ হইত না, মানে এটা ডিফল্ট, এটা ডিফল্টভাবে এটাই শো করবে। এ হচ্ছে মানে এটা সুইচ কেসের একটা বিষয়, এটা জাভাস্ক্রিপ্টে স্পেশাল যদি কোনো কিছু লাগে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, বাট মানে জেনে রাখলাম কীভাবে ইউজ করতে হয়, তাই হোপ আপনারা বুঝতে পারছেন। তো সুইচ কেস এতটুকুই, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।